এখন থাকছে হলিউডের বেশ কয়েকটি ইন্টারেস্টিং গসিপস এর আপডেট। প্রথমেই থাকছে নো টাইম টু ডাই এবং ফাস্ট এন্ড ফিউরিয়াস 9 এর রিলিজ ডেট নিয়ে একটি কুইক আপডেট। এরপর থাকছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে রায়ান রেনল্ডস কি তাহলে পেতে যাচ্ছে সর্বোচ্চ পারিশ্রমিক, এখন জানাবো এটা নিয়ে আপডেট। অ্যান্ড ফাইনালি থাকছে স্পাইডারম্যান 3 তে তাহলে কি আমরা স্পাইডারভার্সের একটা লাইভ অ্যাকশন ফর্ম দেখতে যাচ্ছি, এখন এটারও বিস্তারিত জানাবো, যেটা কিন্তু অ্যাকচুয়ালি শকিং। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি নো টাইমস টু ডাই এবং ফাস্ট এন্ড ফিউরিয়াস 9 এর কাছে। নো টাইমস টু ডাই এবং ফাস্ট এন্ড ফিউরিয়াস 9 এই দুটো মুভি রিলিজ ডেট আবার পিছালো। এখন নো টাইমস টু ডাই, যেটা জেমস বন্ড সিরিজের 25তম সিনেমা। নো টাইম টু ডাই এই সিনেমার রিলিজ ডেট তো ইনিশিয়ালি ছিল এপ্রিল 2020, বাট করোনা প্যান্ডেমিকের কারণে সেটা পিছিয়ে হয়ে যায় নভেম্বর 2020। কিন্তু এবছরও এই মুভি রিলিজ পেতে যাচ্ছে না, কারণ কয়েকদিন আগে জানানো হয় যে এই মুভি আবার পিছিয়েছে এবং ফাইনাল রিলিজ ডেট হচ্ছে এপ্রিল 2021। এখন নো টাইম টু ডাই তো পিছিয়েছেই, সেই সঙ্গে ফাস্ট এন্ড ফিউরিয়াস এর 9th ইনস্টলমেন্ট ফাস্ট এন্ড ফিউরিয়াস 9 এই সিনেমাও পিছিয়েছে। এই সিনেমার রিলিজ ডেট এখন পিছিয়ে হয়েছে 28 মে 2021। এবার আসি রায়ান রেনল্ডস এর কাছে। এখন আমরা তো সবাই জানি রায়ান রেনল্ডস অফিসিয়ালি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে জয়েন করেছে এবং সে ডেডপুল ক্যারেক্টারই প্লে করবে। অ্যান্ড হতে পারে রায়ান রেনল্ডস মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের এ যাবৎকালের সবচাইতে হাইয়েস্ট পেইড অ্যাক্টর। এবং কমিক বুক ডট কম থেকে এমনই একটা আপডেট জানা গেল। হ্যাঁ, আমরা জানি রায়ান রেনল্ডস মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ডেডপুল হিসেবেই রোল প্লে করছে, কিন্তু কেভিন ফ্যাগি এবং মার্ভেল স্টুডিও টিম এখনো কিন্তু এই বিষয়টা কনফার্ম করেনি রায়ান রেনল্ডস এর ডেডপুল ফ্র্যাঞ্চাইজ সেটা কি। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স যেই একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে লাস্ট 12 বছর ধরে, সেই ওয়ার্ল্ডের সঙ্গে ইন্টারওয়াইন করবে কিনা। তবে রায়ান রেনল্ডস এটা কনফার্ম করেছে যে তার নেক্সট সুপার হিরো মুভিটা অলরেডি ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে, বাট এর বেশি কিছু ডিটেলস আমরা জানি না। কিন্তু এর মাঝে আবার জানা গেল তার স্যালারি নিয়ে একটি আপডেট। এখন তার স্যালারি কত হচ্ছে সেই বিষয়ে তো এক্সাক্ট অ্যামাউন্ট জানা যায়নি, কারণ ইউজুয়ালি ডিজনি এবং মার্ভেল এইসব অ্যাগ্রিমেন্টগুলো পাবলিকলি ডিসক্লোজ করে না। তবে এটা জানা গিয়েছে যে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সঙ্গে রায়ান রেনল্ডস এর একটা ম্যাসিভ কন্ট্রাক্ট সাইন হয়েছে। এখন লাস্ট ইয়ারের কথায় যদি আসি, তাহলে লাস্ট ইয়ার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের হাইয়েস্ট আর্নার ছিল ক্রিস হেমসওয়ার্থ, যার আর্নিং ছিল 76.4 মিলিয়ন ইউএস ডলার। এরপর ছিল রবার্ট ডাউনি জুনিয়র, যার আর্নিং ছিল 66 মিলিয়ন ইউএস ডলার। এখন রায়ান রেনল্ডস কি তাহলে এদের থেকেও অনেক বেশি স্যালারি পাবে? লেটস সি কবে এক্সাক্ট অ্যামাউন্টটা জানা যায় কিংবা আদৌ জানা যায় কিনা। এখন আসি স্পাইডারম্যান 3 এর কাছে। লাস্ট কয়েকদিন ধরে কিন্তু স্পাইডারম্যান 3 এর একের পর এক ধামাকাদার আপডেট পাওয়া যাচ্ছে। এখন স্পাইডারম্যান 3 এর লেটেস্ট আপডেট হচ্ছে স্পাইডারম্যান 3 এ তাহলে তিনজন স্পাইডারম্যান, মানে টম হল্যান্ডের স্পাইডারম্যান তো থাকছেই, সেই সঙ্গে টবি ম্যাগুয়ার স্পাইডারম্যান অ্যান্ড অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান, এই তিনজন স্পাইডারম্যানকে আমরা একসাথে দেখতে পাবো, উইচ ইজ রিয়েলি সারপ্রাইজিং। এখন কোথা থেকে এই হিন্টসটা পাওয়া গেল সেটা কিন্তু জানলে অবাক হবেন। বাট তার আগে বলে নেই, স্পাইডারম্যান 3 এর শুটিং আপডেট সম্পর্কে জানা গিয়েছে যে স্পাইডারম্যান 3 এর শুটিং এবছর ফলে অ্যাটলান্টাতে শুট হবে। ইন দ্য মিন টাইম স্পাইডারম্যান অ্যাক্টর টম হল্যান্ড সে কিন্তু বিজি রয়েছে আনচার্টেড মুভি শুটিং নিয়ে এবং সেই শুটিং শেষ করেই তিনি স্পাইডারম্যান 3 এর জাম্প আপ করবেন। বাট ইতিমধ্যে প্রোডাকশন টিম সবকিছু গোছগাছ করা স্টার্ট করে দিয়েছে এবং জানা যায় যে এবছরই শুটিংটা স্টার্ট হবে। কিন্তু আরেকটি ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে, রিসেন্টলি জেমি ফক্স, যিনি কিনা অ্যামেজিং স্পাইডারম্যান 2 এ ইলেকট্রো রোল প্লে করেছিল, সে আবার এখানে ভিলেন হিসেবে ব্যাক করছে এবং সে নিজে এটা কনফার্ম করে। অ্যান্ড তার এই কনফার্মেশনেই লুকিয়ে আছে আসল রহস্য। ঘটনা যেটা হয়েছে সেটা হলো, জেমি ফক্স কয়েকদিন আগে তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে, যেই পোস্টের মাধ্যমে সে কনফার্ম করে ইলেকট্রো হিসেবে সে আবার ফেরত আসছে স্পাইডারম্যান 3 তে। বাট খুব তাড়াতাড়ি সে আবার সেই পোস্টটা ডিলিট করে দেয়। এখন বোঝা যাচ্ছে মার্ভেল স্টুডিওস হয়তো চেয়েছিল এই বিষয়গুলো নিয়ে এখনই আপডেট না দিতে, বাট জেমি ফক্স মেবি এক্সাইটমেন্টে সে অ্যানাউন্সমেন্টটা আগেই দিয়ে দেয় অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট সে এটা ডিলিট করে দেয়। কিন্তু তার ডিলিট করার আগেই এই ব্যাপারটা একেবারে ভাইরাল হয়ে যায় এবং তার পোস্টটা এতটাই ক্রিপ্টিক ছিল যে সেখান থেকে ধারণা আসে যে স্পাইডারম্যান 3 তে তাহলে তিনজন স্পাইডারম্যানকে আমরা দেখতে পাবো। এখন ক্রিপ্টিক ছিল কারণ সেখানে তিনি যেভাবে পোস্ট দেন সেই পোস্টে দেখা যাচ্ছে তিনজন স্পাইডারম্যান আকাশের দিকে তাকিয়ে আছে এবং সেখানে ইলেকট্রোর ফেস। অ্যান্ড জেমি ফক্স সেখানে লেখেন, মার্ভেল স্পাইডারম্যানের নিউ ইনস্টলমেন্টে আবার কাজ করতে পেরে আমি ভীষণ এক্সাইটেড। এবং তিনি এটাও লেখেন, এইবার আমি আর ব্লু হব না, বাট 1000% ব্যাড অ্যাস হয়ে আসব। এখন তার এমন পোস্টটা দেখে অনেকেই ধারণা করছে তাহলে কি স্পাইডারম্যান 3 এ
স্পাইডার ভার্সের আমরা লাইভ ভার্সন দেখতে পাবো, অর্থাৎ তিনজন স্পাইডারম্যানকে কি আমরা দেখতে যাচ্ছি? ওয়েল, লেটস সি শেষ পর্যন্ত কি হচ্ছে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। হলিউড মুভি ও বিশ্বের সব তারকাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে স্টার গল্প গ্লোবালের সাথেই থাকুন।